এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে টেট 2023 যে পরীক্ষাটা আজকে হলো, এই পরীক্ষাটা চলাকালীন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম একেবারে সঠিক খবর যে কেউ বলছে 12:30, কেউ বলছে 1:30, 1:00, ঠিক আছে, মোটামুটি 1:00 দিকেই টেট 2023 প্রশ্নপত্র একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কিন্তু এটা কে করলো, কবে করলো, কেন করলো, সমস্ত কিছু তদন্ত আমরা তো করতে পারবো না, সাধারণ মানুষ করতে পারবে এই যে সরকার, সরকারের কাছে আমরা দাবি করছি এটা যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেখলাম, আমার যারা ফ্রেন্ডস রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদেরকে বলবো তোমরা মানসিকভাবে শান্ত থাকবে, আগে বাড়ি যাবে, নিজের খেয়াল রাখবে, এবং এর আউটকাম কী হচ্ছে, অ্যাটলিস্ট কী হচ্ছে সেটা আমরা পরে আমরা আবেদন রাখবো সরকারের কাছে যেন এর কী পাওয়া যায়। এটা যেন যদি এভাবে বা প্রত্যেক বছর এরকম হচ্ছে, এভাবে কী হচ্ছে, যারা নিজের মেধার উপরে ভিত্তি করে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না, আর যারা অবৈধ কোনো পথ অবলম্বন করছে তারা কিন্তু প্রত্যেক বছর টেট পাস করছে। এটা যদি চলতে থাকে তাহলে মনে হবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা একটা আমাদের ট্র্যাডিশন, ঐতিহ্য হয়ে দাঁড়াবে। তো আমরা চাইব এর বিরুদ্ধে কোনো মানে তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, কবে করলো, কে করলো, কেন করলো, নইলে এর একটা সুন্দর প্রসেসের ভেতর থেকে কিন্তু একদল কিন্তু এভাবে অবৈধ পথে এগিয়ে যেতে থাকবে। তো এটা দেখা যাক কী হয়। আলটিমেটলি লেটেস্ট কোনো খবর পেলে আমরা আমাদের দা সিও সাকসেস ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই, জয় হিন্দ।